নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি এই মুহূর্তে দোকানে ঢুকে যায় পিক আপ ভ্যান আহত গাড়ির চালক ও খালাসি দোকানে ঢুকে যায় পিকআপ ভ্যান আহত গাড়ির চালক ও খালাসি আহতরা টালিগঞ্জ বাঙুর হাসপাতালে ভর্তি হরিদেবপুরের জিয়াদার গেটের কাছে দুর্ঘটনা বেহালার পর হরিদেবপুরে পথ দুর্ঘটনা দোকানে ঢুকে যায় পিক ভ্যান আহত গাড়ির চালক ও খালাসি আহতরা বাঙুর হাসপাতালে ভর্তি হরিদেবপুরে জিয়াদার গেটের কাছের কাছে বেহালার পর ফের হরিদেবপুরে পথ দুর্ঘটনা দোকানে ঢুকে যায় পিক আপ ভ্যান আহত গাড়ি চালক ও খালাসি আহতরা বাঙুর হাসপাতালে ভর্তি বেহালা চৌরাস্তার কাছে ড্রপ গেট সাইকেল এবং হেঁটে যাওয়ার রাস্তায় আলাদা করে নিরাপত্তা ব্যবস্থা সক্রিয়তা তৎপর ট্রাফিক গার্ড বেহালার ঘটনায় তৎপর পুলিশ বেহালায় কড়া নিরাপত্তা পুলিশের বেহালায় কড়া নিরাপত্তা পুলিশের চৌরাস্তার মোড়ে ড্রপগেট সাইকেল ও হেঁটে যাওয়ার জন্য ব্যারিকেট করে আলাদা লেন বেহালায় কড়া পুলিশ নিরাপত্তা শুক্রবার গাড়ির ধাক্কায় মৃত্যু হয় দ্বিতীয় ক্লাস টুয়েল ছাত্রের শুক্রবারের ঘটনার পর তৎপর ট্রাফিক পুলিশ স্কুলের সামনে ও চৌরাস্তা মোড়ে ড্রপগেট সাইকেল ও হেঁটে যাওয়ার জন্য ব্যারিকেট করে আলাদা লেন জয়ী বাম প্রার্থী তৃণমূলে যোগ দিনহাটার বিধানসভার বাম প্রার্থী তৃণমূলে যোগ উদয়ন গুহের হাত ধরে তার তৃণমূলে যোগ দিনহাটার বাম প্রার্থীর তৃণমূলে যোগ দিনহাটার খবরের দিকে নজর রাখছি উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বাম প্রার্থী জয়ী বাম প্রার্থী তৃণমূলে যোগ দিনহাটা বিধানসভার বাম প্রার্থী তৃণমূলে যোগ মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে তৃণমূলে যোগ আবুল কালাম আজাদের তৃণমূলে যোগ উদয়ন গুহর হাত ধরে ব্রাম প্রার্থীর তৃণমূলে যোগ এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভির রাত দিন সাত দিন